হাসপাতাল পরিদর্শন করলেন সৌমিত্র রায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের বিশেষ পরামর্শদাতা সৌমিত্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা অফিসার রাহুল দেব লাহিড়ি, মালদা জেলা শিশু সুরক্ষা আধিকারিক শিবেন্দু শেখর জানা। এদিন প্রথম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল ও এমএসভিপি ছাড়াও হাসপাতালের আধিকারিকদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করার পর মাতৃমা বিভাগে গিয়ে শিশুদের হাল হাকিকত খতিয়ে দেখেন। তার পাশাপাশি শিশুদের মায়েদের সাথেও কথা বলেন। মাতৃমা বিভাগ সহ একাধিক বিভাগ পরিদর্শন করার পর তিনি জানান, স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে হাসপাতাল। ঘুরে ঘুরে সব হসপিটাল, জেনারেল হসপিটাল, আমাদের বাচ্চাদের অবস্থা কি, ওদের ওয়ার্ড গুলো কি অবস্থায় আছে, খাওয়া দাওয়া কেমন, ট্রিটমেন্ট কেমন হচ্ছে, পরিষ্কার আছে কিনা, এগুলো আমাদের দেখার দায়িত্ব। সেগুলো দেখতে এসেছিলাম এবং মোটামুটি 90% ঠিক আছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।